আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ নিউট্রাল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকি এম ইয়ের সভাপতি এ কে এম সেলিম ওসমান আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং তার আজকের আয়োজনে প্রথমে একটু তৈরি পোশাক খাতের অবস্থানটি জানবো আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই তৈরি পোশাক খাত এবং যেখানে প্রায় পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি শ্রমিক কাজ করছেন এবং আশি শতাংশই নারী সবকিছু মিলিয়ে বৈশ্বিক করোনার যে প্রভাব সেটি বাংলাদেশেও সে আসলে প্রত্যাশিতভাবে হলেও আমরা দেখছি সেই জায়গাটার অবস্থান যদি তুলে ধরেন আসলে আমরা যে ব্যবসাটা করি দেশের ফরেন কারেন্সি ইনকামের জন্য আমরা এই প্রথম স্থানে আছি নিয়ম অনুযায়ী নিয়মতান্ত্রিক অনুযায়ী যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে কিন্তু জনসমাগম যেন না হয় সেই অনুযায়ী ফ্যাক্টরিগুলি বন্ধ করে দেওয়া উচিত কিন্তু বন্ধ করলে বিপাকে পড়ব আমরা এবং আমাদের শ্রমিকরা আচ্ছা আচ্ছা কারণ আমাদের দেশ এত স্বয়ং সম্পূর্ণ এখনও পরিণত হয়নি যে ঘরে বেশি রেখে পয়সা দিতে পারবে এখন শ্রমিকরা মান্থলি বেতনের উপরে ওদের পরিবার চালায় বিভিন্ন গ্রামগঞ্জ থেকে তারা আজকে শহরের দিকে এসছে কাজ করার জন্য এদেরকে দোকান দোকানি দিতে হয় এদেরকে বাড়ি ভাড়া দিতে হয় ইলেকট্রিক বিল দিতে হয় গ্যাস বিল দিতে হয় এদের প্রতি দিন দিন দিতে একটা খরচ আছে আমরা দেখতে পেরেছি যখন নাকি আমরা শ্রমিকের স্যালারি বৃদ্ধি করেছি তখন দেখা যায় যে বাড়ি ভাড়া বেড়ে যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্যোগে পড়েছি কিন্তু এরকম দুর্যোগ আসবে বা ঘটবে এটা আমরা কখনো চিন্তা করিনি প্রথমত অবস্থায় আমরা ছিলাম কাঁচা মাল পাবনা যেটা নাকি বেশিরভাগই আমাদের চায়না থেকে হংকং থেকে আসতো তা আলটিমেটলি কিন্তু ওই প্রবলেমটা মোটামুটিভাবে আমরা বলবো যে হানড্রেড পারসেন্ট না হলেও সেভেন্টি পারসেন্ট মতো আমরা শেয়ার রয়েছি যে আমাদের কাঁচামাল আসবে কাঁচামাল আসতে আসতে এমন পরিস্থিতি দাঁড়ালো ইউরোপ আমেরিকা এটা যেমন ছড়িয়ে ফেললো আমাদের মেন বাজার যেটা এবং আমাদের বিকেএমের কিছু নতুন বাজার হচ্ছিল যেটা সৌদি আরব পর্যন্ত ছিল আচ্ছা আচ্ছা সেখানে দেখা গেলো আমাদের নতুন বাজারগুলি হারালাম ইউরোপ মার্কেটে হারালাম আমেরিকা মার্কেটে হারালাম তারা অর্ডারগুলিকে বন্ধ করে দিচ্ছে একটা হচ্ছে অর্ডারকে ক্যান্সেল করে দিচ্ছে যারা বড়ো বড়ো ব্র্যান্ড তারা অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে আর ছোট ছোটো ব্র্যান্ড অর্ডারকে স্থগিত করছে আচ্ছা আচ্ছা আমি এখানে তাদের তাদেরকে দোষ দিব না সবচেয়ে বড় হচ্ছে আমাদের শিপম্যান্ডের প্রবলেম জাহাজীকরণ করা যাচ্ছে না সব জায়গায় অ্যালাউ করছে না এখন মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে যে একটা বাইরের সত্যি দেশে আসবে বা আমি যাব একটা নেগোসিয়েশন করব সেই ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে আমি বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই যে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি মনোবল ফিরে পেয়েছি যে আমাদেরকে একটা সময়ে দেওয়া হবে আমরা যে ব্যাক টু ব্যাক পেমেন্টটা রয়েছে সেটার জন্য আমাদের কিছু সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে বিদেশ থেকে আমাদের যে পয়সাটা আসবে সেটাও যেন একটু লেটে আসে তার মধ্যবস্থা করে জুন মাস পর্যন্ত আমাদেরকে মেরে ফেলা হবে না আমাদেরকে ব্যাংক একটা সাপোর্ট দিয়েছে এখন কথা হচ্ছে যে করোনা যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে তো আমাদেরকে একটা কিছু না কিছু করতেই করতে হবে সেই টাইমে আমার শ্রমিককে বাঁচিয়ে রাখতে হবে কারণ শ্রমিক যদি বেঁচে থাকে শ্রমিক যদি আবার ঘুরে আসে আমরা কিন্তু মেরুদণ্ডটা রাখবো আমরা দুই দিক দিয়ে মার খাচ্ছি একটা হচ্ছে আমাদের প্রবাসী বাঙালি যারা আছে তারা ওখানে কাজ করতে পারছে না আমাদের ফরেন রেমিটেন্স কমে গেছে আবার আমাদের বাংলা পয়সা আমরা পাচ্ছি না সুতরাং আমাদেরকে বেঁচে থাকার একটা পদ্ধতি আল্লাহ তো আছেনি আমাদের সরকারের উপর আমাদের যথেষ্ট ডিপেন্ড রয়েছে আমরা জানি ব্যবসা বান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এর প্রতিকার করবেন আমরা যদি অস্থির হয়ে পড়ি আর যদি প্ল্যানিং ছাড়া আমরা যদি আগাতে যাই আমরা যদি ভুল সিদ্ধান্ত নিই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত আরও বেশি হবো একটু আসতে চাই যে আমরা দেখেছি যে আমাদের তৈরি পোশাক খাতে আসলে অনেক বেশি কি বলবো যে শ্রমিক কাজ করে একসাথে সেখানে নিরাপত্তার জায়গা এখানে সবার ব্যক্তিগত নিরাপত্তা বা সচেতনতা অনেক বেশি জরুরি সরকারের পদক্ষেপ তো আছেই সে জায়গায় এই যে ঘনবসতিপূর্ণ জায়গায় তারা কাজ করছেন তাদের নিরাপত্তার জায়গাগুলো নিয়ে আপনারা কি ভাবছেন এই জায়গাটার মধ্যে আমাদের একটাই করণীয় আছে যেটা হচ্ছে বারবার হাত ধুতে হবে সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি তারপরে কাপড়টাকে বদলাতে হবে অন্তত দিনে তিনবার যেন তারা গায়ে কাপড় বদলিয়ে ফেলে এবং নাকে মাস্ক না পেলেও কাপড় দিয়ে যেন মুখটাকে ঢেকে রাখতে পারে তার বন্দোবস্ত সরাসরি হাঁচি বা কাশি তারা যেন না দেয় এবং একত্রিত যেন তিনজনের উপরে না বসে সেভাবে আমাদের ফ্লোরগুলিকে ওইভাবে সাজিয়ে দিতে হয়েছে যদি কারো সর্দি কাশি হয় সঙ্গে সঙ্গে তাকে কমপ্লেন করতে হবে আমরা এই পর্যন্ত বলেছি যে সর্দি কাশি হলে যদি না বলা হয় জ্বর উঠলে যদি না বলা হয় তাহলে তাকে চাকরিচিত করা হবে এটা শুধু একটা সাবধানতা বাণী আমি আশা করছি গত কয়েকদিন যে চলছে আমাদের ফ্যাক্টরিগুলি এবং সেটা কিন্তু খুব নির শৃঙ্খলা চলছে তারা নিজেরই সতর্ক তারাও চায় না যে তারাও করোনা আক্রান্ত আক্রান্ত তারা কিন্তু আমরা যা বলছি তার থেকে বেশি সতর্ক তারা নিজেরাই হচ্ছে কিন্তু এই যে সচেতনতার জায়গায় গুজব একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই জায়গাটায় যেহেতু একটা অনেক মানুষ একসাথে কাজ করে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই এখন আমরা সেই ব্যবহারটি করি সেই জায়গায় গুজব দিয়ে যেন আমরা কান দিই সেই জায়গায় সচেতন করছেন কিনা আপনারা গুজবটা এমন ধরনের গুজব যেটা কোনো ওয়াজ মাহফিল থেকে করা হয় কেউ বা ইটালিতে কোনো পীর বসে স্বপ্ন দেখেন কেউ বা খুন ডাক্তারের পক্ষ থেকে গুজব সৃষ্টি করা হয় সবাই আমরা বিশেষজ্ঞ হয়ে গেছে সবাই বিশেষজ্ঞ হয়ে গেছে কিন্তু সরকারি নীতি নির্ধারণগুলি যদি প্রচারণাটা ভালো থাকে আমি বলবো যে আপনাদের মাধ্যমে কোন যত টেলিভিশন চ্যানেল আছে সেখান থেকে যে প্রচারণা হচ্ছে এমনকি টেলিফোন করতে গেলেও কিন্তু এখন সেখানেও কিন্তু প্রথম সচেতনতার কথা বলা হচ্ছে আমার মনে হয় এটা অনেক বেশি কাজ করেছে কিন্তু আমার অভাবী দেশ অনেক বেরтий হবে করতে আমার একটা সীমাবদ্ধতা আছে তবে আমাদের সেটা আছে কিন্তু উন্নত দেশগুলো কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে যতদিন বন্ধ থাকবে ততদিন পর্যন্ত 80% করে বেতন সহ সহযোগিতা করবেন আমাদের সরকার কতটুকু আছে এবং কতটুকু যাবে এটা আমাদের দেখার সময় এসে গেছে আমরা আজকে এক জোড়া করতে গিয়ে 24 জনের মত আমরা আক্রান্ত হইছি 2 জনের মারা গেছে

কিছুটা আমরা পিছিয়ে পড়েছি কিন্তু ওভারঅল চীনের যেখান থেকে আমরা কাঁচামালটা আসে সেখানে কিন্তু মোটামুটি পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এবং আমরা জানি যে ষাট শতাংশ অর্ডার আমরা ইউরোপ থেকে পাই এই যে বন্ধ হয়ে গেল সে জায়গাটায় এই ক্ষতিটা আসলে প্রত্যাশার জায়গাটি বা যদিও আমরা আগে থেকে ফটকাশ করতে পারছি না কতদিন আমাদের টানতে হবে তারপরে প্রত্যাশার জায়গাটা কেমন রয়েছে আমি এটুকু বিশ্বাস আমার আছে আমি দীর্ঘ জীবন ধরে এই ব্যবসার সাথে জড়িত আছে আমরা এই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি এত বড় না আমরা এক সময় হরতালের জন্য আমরা কিন্তু কাজ করতে পারতাম না মালিক শ্রমিক অসন্তোষের জন্য কাজ করতে পারতাম না এই সমস্ত প্রবলেমগুলি আমাদের ছিল আমরা কিন্তু রিকভার করে উঠেছি একবার জি সমস্যায় সমস্যা আমরা পড়েছিলাম আমরা রিকভার করেছি সেগুলির সাথে এটার তুলনা করা যায় না কারণ তখন আমরা প্রবলেমগুলো ছিলাম ওরা ভালো ছিল শিপমেন্ট দেরি হলে আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে হয়েছে এই সমস্ত প্রবলেমগুলি হয়েছে আমরা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের সবচেয়ে বড় বোঝার বিষয় হচ্ছে আমরা বলি যে আমরা রপ্তানি করি কিন্তু আমরা আমদানি করে রপ্তানি করি এ টু জেড আমরা আমদানি করে তারপর রপ্তানি করি আমাদের মেন যে উৎসটা আমরা যে করতে পারছি সেটা কিন্তু আমাদের লেবার বা শ্রমিক যাই বলেন তারা আমরা শুধু চাচ্ছি তারা ভালো থাকুক তারা নিরাপদ তারা নিরাপদে তারা যদি নিরাপদ থাকে পৃথিবীতে এমন কোনো দেশ হয়নি যারা গার্মেন্টস সাপ্লাই করে খুব তাড়াতাড়ি অভাবকে দূরীকরণ করবে অন্য আর বস্ত্র এটা সারা পৃথিবীতে চাওয়া এটা সারা পৃথিবী চায় সুতরাং এটা প্রয়োজন তো আছে এটা পড়বে প্রয়োজন তা আমরা যদি একটু ধৈর্য ধারণ করতে পারি এখন উপরালে আমাদের জন্য কত দিনের জন্য এটা ধার্য করছেন আমরা জানি না শুধুমাত্র সাবধানতা শুধুমাত্র দেখেন আজকে নেপালে কোন রকম অসুবিধা হয়নি আমার লোকজন বুঝছে না যে আমি যদি চোদ্দ দিন এটা আমার দেশের জন্য অনেক বড় ব্যাপার চোদ্দটা দিন আমাকে ঘরে বসে থাকতে হবে এটা তো ছড়ালো কিন্তু আমাদের দেশে রোগটা ছিল না বাইরে থেকে যে লোকরা এসছিল তাদের মাধ্যমে থেকে এই রোগটা এখন পর্যন্ত আমি বলবো না ছড়িয়েছে তাদেরই হয়েছে তাদের এই রোগটা হয়েছে তারাই বহন করে নিয়ে এসছে তারা নিজের আজকে আক্রান্ত হয়েছে এটা সাবধান অবতরণের জন্য এখন এয়ারলাইন্সগুলিকেও বন্ধ করে দেওয়া হচ্ছে এমন আছে যে ডিস্ট্রিক্ট হচ্ছে সেই ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্টও যাতায়াতটা বন্ধ করে দেওয়া হবে এমন আছে কাঠফিউর মাধ্যমে আমাদেরকেও বন্ধ করে দেওয়া হতে পারে এটা হতে পারে কিন্তু যদি এটা শেষ হয় তাহলে রিকভার করার জন্য আমি বিশ্বাস করি আমাদের খুব বেশি সময় লাগবে না আমাদের উদ্যোক্তারা বেশ কিছু নার্ভাস হয়ে গেছেন যে তো এখন সহবতিতে করছি অনেকের মনে অনেক কষ্ট আছে অনেক জ্বালা আছে সহ্য করতে পারছে না এরকম লোক আছে আমি তারাপ কিন্তু মায়া করছে শ্রমিককে আমি বেতনটা কি করে দেব আমি যে বেতন দিতে পারব না আমরা যদি কারخانه সচল না থাকে আমি বেতন কি বেতনটা কি করে দেব সরকার একটা সহযোগিতা করবে এই আত্মবিশ্বাস আমার আছে আচ্ছা আচ্ছা আর এটা যদি এপ্রিল মাসটা পর্যন্ত এই অবস্থা চলতে থাকে মে মাসে কি আবার রোজার ইতে শেষ হবে ঈদ হবে

সেখানে বিশেষ প্রণোদনার জায়গাটা আর কি প্রত্যাশা থাকতে পারে আপনাদের আমার এতটুকু আশ্বাস আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা নিজেই মনিটরিং করছেন অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে এত বেশি আমরা চাইবো না যে এটা আমার আমরা যে প্রত্যাশা পূরণ সমান না শুধুমাত্র আমার একটাই কথা শ্রমিককে বাঁচিয়ে রাখতে হবে শ্রমিককে বাঁচিয়ে রাখার জন্য এটা এ দেশেরই জনগণ এখানে বাইরে থেকে কেউ কাজ করতে আসেনি তাই এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এই সফট কর্নার বর্তমান সরকারের আছে ইন্ডাস্ট্রিগুলি বাঁচিয়ে রাখলে দেশ বাঁচবে ফরেন এমিটেন্স আসবে তো সুতরাং সরকারের এই চিন্তাভাবনা আছে এটা আমার আমি চেয়ে চেয়ে এই মুহূর্তে আমি কোনো উদ্যোক্তাকে বলবো হয়রান হয়েন না আর ভয় পেন না হয়রণ হয় না ভয় পেন না মরণ সত্য মরতে আমাকে হবেই তবে আমার কারণে অন্য কেউ মরুক এটা কখনো চাহিদা হতে পারে না সুতরাং আমি আমার বিশ্বাস আছে যে আমরা আবারও আমাদের অর্থনীতি চাঙ্গা করতে পারবো আবারও আমাদের ফ্যাক্টরিগুলি চলবে আমরা আশাবাদী যেহেতু চায়নাতে এত বড় ঘটনা হওয়ার পরেও আজকে চায়নায় ঠিক হয়ে গেছে আর আমাদের কিন্তু এত বড় হয়নি যেহেতু চান্নায় চায়নার সাথে বিভিন্ন মালামাল নিয়ে ইউরোপের দেশগুলির আসা দেওয়া ছিল খেলনা থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু তাদের যাতায়াতটা অনেক বেশি ছিল যাতায়াতটা বেশি থাকাতে কিন্তু এত বড়ো বড়ো দেশগুলি আজকে ইটালির মতো দেশে চায়নাতে চলে গেছে কিন্তু এটা সচেতনতার অভাব ছিল সচেতনতার অভাব থাকাতে এটা হয়েছে কিন্তু যেহেতু এখন সচেতনতা আছে আমাদের সরকার যেহেতু এয়ারলাইন্সগুলি বন্ধ করে দিচ্ছেন বিভিন্ন জায়গায় মনিটরিং করা হচ্ছে পুলিশ সহযোগিতা করছে উপজেলা সহযোগিতা করছে সাধারণ একজন মেম্বার তার উপরে দায়িত্ব পড়েছে যে জনমত সৃষ্টি করার জন্য এবং তাদেরকে কেয়ার নেওয়ার জন্য সুতরাং একটা ভালো ব্যবস্থা গ্রহণ ইতিমধ্যে হয়ে গেছে আর ফ্যাক্টরিগুলিকে চালানোর জন্য উদ্যোক্তাদেরকে সেইটুকু করতে হবে যাতে তারা কোনো আক্রান্ত না হয় ফ্যাক্টরিতে ডাক্তারের ভিজিট থাকতে হবে মালিককে সেখানে যেতে হবে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে তাদের হয়তো বা সেরকম সিস্টেম রয়েছে কিন্তু ছোট ছোট অনেক কারখানা আছে সেখানে অনেক শ্রমিক কাজ করেন সেই জায়গায় সচেতনতা বা এই যে মেজরগুলো নেওয়া সেই জায়গায় আপনার কোনো আহ্বান থাকবে কিনা সচেতনতার মধ্যে মেইনলি হচ্ছে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এখানে কোনো বলা হয় না এই কোনো বিদেশি সাবান দিয়ে হাত দিতে হবে যে কোনো সাবান যে কোনো সাবান দিয়ে হাতটা দিয়ে পরিষ্কার করতে হবে এবং এটা হাঁচি কাশি থেকে এটা ছড়ানোর সম্ভাবনা আছে যদি সে নাকি করোনিয়া রুগী হয় তার হাঁচি কাশি থেকে এখন হলে যদি করোনা হয়ে যায় এটা আতঙ্ক কাজ করছে এই আতঙ্কটাকে রক্ষা করার জন্য শুধুমাত্র এবং যার নাকি সর্দি কাশি যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পারছি না তার জন্য তাকে অন্তত ছুটির ব্যবস্থা করে দেওয়া প্রতিষ্ঠানগুলো যেন সেখানে একটু সংবেদনশীল হয় সংবেদনশীল হয় সেখানে তার বেতন কেটে দেব এই করে দেবো এই করে দেব তাকে ভয় দেখানো এইটা ঠিক হবে না দেশের সার্বিক পরিস্থিতিতে তাকে এতটুকু ছাড় দেয়াই উচিত হ্যাঁ যদি এরকম কিছু সংখ্যক সর্বোচ্চ ফাইভ টু টেন পার্সেন্ট এটা হতে পারে আতঙ্ক হতে পারে কিন্তু তাদেরকে যেন একেবারে চাকরি থেকে বঞ্চিত না করা হয় বা একেবারে বেতন কেটে তাকে নাস্তানভুক্ত করে নেওয়া দেওয়া হয় তাকে যেন বাঁচিয়ে রাখা হয় সেটা ছোট ফ্যাক্টরি হোক আর বড় ফ্যাক্টরি হোক সবার জন্য একই জায়গায় আমাদেরও আহ্বান থাকবে অবশ্যই নানা চ্যালেঞ্জ উত্তিক বাংলাদেশ এগিয়ে গিয়েছে বৈশ্বিক যে অবস্থান করোনা ভাইরাসের সেই জায়গাটা থেকে আমরা অবশ্যই উত্তরণের দিকে যাব তবে সবার সচেতনতা এখন অনেক বেশি প্রয়োজন সরকারের একের পক্ষে না আমরা সকলেই সকলকে মিলে এই জায়গাটা উতরে যাওয়ার প্রচেষ্টা চালাবো তবে আপনি যেটি বলছেন যে কেউ আমরা আতঙ্কিত হব না এমন কোনো সিদ্ধান্ত নেব না শ্রমিকরা যাতে আতঙ্কিত হন ক্ষতিগ্রস্ত হন সেই জায়গাটাও যেন আমরা দেখতে পাই সে প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেশে তৈরি পোশাক শিল্প খাতে নানা দিকরণ নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ নিটর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকিউমের সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি দর্শক এবার নিচে আরো একটা বিরতি বেলা দেড়টা আবার ফিরবে একুশে বিজনেসে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন